আমার এই বক্তব্য পুরো বাঙালি জাতির উদ্দেশ্যে, সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত টিচারদের উদ্দেশ্যে, ফর অল স্টুডেন্টস সমস্ত ইউনিভার্সিটি এবং যারা প্রবৃত্তি সমস্ত তাদের উদ্দেশ্যে, সবার কাছে চাচ্ছি আমার এই বক্তব্য, রাষ্ট্রের কাছে আমার এই বক্তব্যটা যাক, আমি চাই এ কথাটা। আল্লাহ পাক কেন এইভাবে মুসলমানদেরকে ধরে ধরে শত্রুকে চিহ্নিত করে দিচ্ছেন? আসলে ব্যাপারটা কোথায় সংকটটা তৈরি হইল, কেন তারা শত্রু হইল, কেন আল্লাহ পাক তাদের প্রতি ঘৃণা, কেন তাদের কথা বারবার আসতেছে এখানে, এটা বুঝার ব্যাপার। এটা বিদ্বেষের বিষয় নয়, সাম্প্রদায়িকতার বিষয় মোটেও নয়, এটা হচ্ছে একটা অভিমানের ব্যাপার, প্রেমের ব্যাপার। বনি ইসরাইল এটা প্রেমের জায়গা ছিল, এটা ভালোবাসার জায়গা ছিল, নেতৃত্বের জায়গা ছিল। আল্লাহর নির্বাচিত সম্প্রদায়ের নাম হচ্ছে বনি ইসরাইল। হাজার বছর পর, হাজার হাজার বছর পর নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ পাক সম্মান দেন নাই, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ পাক সম্মান দেন নাই, সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ পাক সম্মান দেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে পর্যন্ত এমন কোনো সম্প্রদায় গড়ে ওঠে নাই। একমাত্র বনি ইসরাইল ইব্রাহিমের বংশধরদের মধ্য থেকে এই জামাতকে, এই দলকে, এই গোষ্ঠীকে, এই জাতিকে আল্লাহ পাক ইতিহাসের সবচেয়ে সম্মানের চূড়ায় তাদেরকে আল্লাহ পাক অবস্থান দিয়েছিলেন, আল্লাহ পাক বনি ইসরাইলকে। এবং ইয়া বনি ইসরাইল উযকুরু নিয়ামাতি আল্লাতি আনআমতু আলাইকুম, হে বনি ইসরাইল স্মরণ করো তোমরা আল্লাহ পাকের নিয়ামতকে। কিসে নিয়ামত আল্লাহ পাকের? যে নিয়ামত থেকে বিচ্যুত হওয়ার কারণে, যে নিয়ামতের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে আল্লাহ পাক এত ক্ষেপে গেছেন তাদের উপর, এমন ক্ষেপা কেঁপছেন এদের উপরে। এরপরে এদের জন্য শব্দ চলে আসলো আল মাগদুব আলাইহিম, এবং তাদের দ্বিতীয় বংশধরদের জন্য শব্দ আসলো আদ-দাল্লিন, শব্দ চলে আসলো। কি নিয়ামত ছিল? যে নিয়ামতকে তারা অস্বীকার করলো, কি এটাকে রাজত্ব, এটাকে অর্থ, এটা কি বুদ্ধি, এটাকে বিচার, এটাকে অন্য কিছু, নাকি এটা কি জিনিস? এটা হলো তৌহিদের নেতৃত্ব, লিডারশিপ, তৌহিদ। তৌহিদের নেতৃত্ব আল্লাহ পাক তাদেরকে দিয়েছিল। নিয়ামতি আল্লাহ নাম তো আলাইকুম, এর আগে তৌহিদের চর্চা ছিল, তৌহিদের চর্চা এর আগেও ছিল পৃথিবীতে, বনি ইসরায়েল আগেও ছিল, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে তৌহিদের চর্চা ছিল, আদম আলাইহিস সালামের পরে তৌহিদের চর্চা ছিল, ঈসা আলাইহিস সালামের লোকদের মধ্যে তৌহিদের চর্চা ছিল, নূহ আলাইহিস সালামের আগেও ছিল তৌহিদের চর্চা, নূহ আলাইহিস সালাম যখন আসছে তখন তৌহিদের চর্চা ছিল, সংখ্যা কম ছিল। হ্যাঁ, ইব্রাহিম ইসলামের জমানায় ইব্রাহিম ইসলাম প্রথমে ছিলেন ইরাকের, এরপর গেলেন সিরিয়াতে, এরপর আসলেন হেজাজের মধ্যে আসলেন, আবার মাঝখানে মিশরে তিনি গেলেন। আর ইব্রাহিম আলাইহিসসালামের জমানায়ও টুকটাক তৌহিদের চর্চা ছিল, ছিল কি ছিল না? তৌহিদের চর্চা, বনি ইসরাইলদের আগমনের আগে তৌহিদের চর্চা ছিল, কিন্তু অ্যাজ এ নেশন, একটা পুরো জাতি হিসেবে, অ্যাজ এ সিভিলাইজেশন, একটা সিভিলাইজেশন হিসেবে, একটা পুরো একটা সিভিলাইজেশন তৌহিদকে গ্রহণ করেছে, একটা পুরো সভ্যতা তৌহিদকে গ্রহণ করেছে। কথা বুঝতে হবে ভালো করে, একটা পুরো জাতি তৌহিদকে গ্রহণ করেছে, শত বছর ধরে একটা জাতি তৌহিদকে গ্রহণ করেছে, এটা একমাত্র বনি ইসরাইলের মধ্যে ছিল। এটা বংশ পরম্পরা, বছর পর বছর, এই প্রজন্মের পর প্রজন্ম তৌহিদের উপর ছিল, ইসলামের ইয়ের উপর ছিল। ইসলামকে দেড় হাজার বছরের আমরা মুসলমান বাদ দিলেন, এরপরে যে ইতিহাস মানব জাতির, এ মানব জাতির ইতিহাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বড় সাস্টেন এই তৌহিদবাদী উম্মাহ, এরা কারা ছিল? খ্রিস্টানরা, ঈসা ইসলামের উম্মতরা ছিল? এরা ইব্রাহিম ইসলামের সমকালীন লোকরা? এরা নূহ ইসলামের আগে পরের লোক না, এরা ছিল বনি ইসরাইল। পুরো সিভিলাইজেশন হিসেবে, পুরো একটা সভ্যতা, এটা তৌহিদের সভ্যতা, পুরো জাতি তৌহিদের জাতি, পুরো সম্প্রদায় তৌহিদের সম্প্রদায়, সম্প্রদায় হিসেবে পুরো একটা পুরো সম্প্রদায় তৌহিদের উপর ছিল। এবং শুধু তৌহিদের উপর ছিল, শুধু একজন নবী আসছে তার অনুসারে ছিল তা না, একেবারে প্রজন্ম প্রজন্ম খালি নবী আর নবী, নবী আর নবী, নবী আর নবী, ধারাবাহিক নবী আসছে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাজধানী ছিল, হ্যাঁ, আবার রাজাও ছিল তাদের মধ্যে, সব কিছু তাদের মধ্যে ছিল, অর্থ ছিল, সব কিছু ছিল। তো মূল যেটা নিয়ামত আল্লাহ পাকের, সেটা কিসের নিয়ামত ছিল? তৌহিদের লিডারশিপ। শুধু তৌহিদ বললে হবে না, তৌহিদ তো বটেই, এবার একদম মানব জাতির মধ্যে এদের ছিল তৌহিদের নেতৃত্ব, কাদের হাতে ছিল? সবচেয়ে অবদান যার উপরে, ঠিক আছে, সবচেয়ে অবদান যার, সবচেয়ে যে সবচেয়ে যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার চেয়ে বেশি বেশি কী হয়, গণ্ডগোলটা হয়, হ্যাঁ, সবচেয়ে বেশি শত্রু দেখেন আমেরিকা, $1 উপর কি লেখা আছে? আমরা আল্লাহকে বিশ্বাস করি, আছে না লেখা, আছে না নেই? আমেরিকার $1 উপরে কি কিছু লেখা আছে? ভাই শিক্ষিত ভাইয়ের কথা বলেন না, কি লেখা আছে? আমরা আল্লাহকে, আল্লাহকে বিশ্বাস করি, আছে না নেই? এটা ইন গড উই ট্রাস্ট লেখা আছে, এটা একটা আস্তিক দেশ নাকি নাস্তিক দেশ?
প্রচণ্ডভাবে একটা আস্তিক্যবাদী রাষ্ট্র, এটা প্রচণ্ড সাম্প্রদায়িক খ্রিস্টান রাষ্ট্র একটা আমেরিকা। এরা আমাদের কাছে নাকি এই মাংসধুবের বংশধর, চাইনিজরা আমাদের কাছাকাছি। কারা আমাদের কাছাকাছি? চাইনিজরা কাছাকাছি, চাইনিজরা আদর্শিকভাবে কাছাকাছি আমাদের, না? আদর্শিক, আদর্শিক বলো, আবার ভুল মেসেজ নেবেন। চিন্তা মোটামুটি আকিদা তৌহিদ রেসালতের এই বিষয়গুলোতে কাছাকাছি কি আমেরিকানরা, ইউরোপিয়ানরা, নাকি চাইনিজরা, রাশিয়ানরা, কারা কাছাকাছি আমাদের? ইউরোপিয়ানরা আমাদের কাছাকাছি কি না? পশ্চিমা রাষ্ট্র আমাদের কি কাছাকাছি আমাদের? তারা ঈসা ইসলামকে মানে, আব্রাহামকে মানে। চীনে আব্রাহামের নাম নিতে পারবেন না আপনি? পারবেন? চীনে ইব্রাহিম ইসলামের নাম নেওয়া যাবে? চীন, রাশিয়া, এদের তো কমিউনিস্টদের, এরা তো বাইতুল মুকদ্দাসের আধ্যাত্মিক প্লেস হিসেবে, আধ্যাত্মিক গুরুত্বটা তো তারা স্বীকার করে না, করে নাকি? বাইতুল মুকদ্দাসের যে আধ্যাত্মিক গুরুত্ব, চাইনিজরা স্বীকার করে? আমেরিকানরা স্বীকার করে কিনা? হ্যাঁ, কেমন করে? আমেরিকার প্রেসিডেন্ট বুশ, ক্লিন্টন, রিগান, এরপরে পার্কো, এগুলো তো আপনার এই প্রজন্মের নাম, আমি আপনাদের আগের নাম, যখন আমরা ছোটো ছোটো পিছিয়ে পিছিয়ে পড়াছিলাম তখন। রিগানের আমার পুরো মনে আছে ওর আমলটা, এর আগে ছিল রিগানের আগের প্রেসিডেন্টের নাম কি? হ্যাঁ, এর আগে পরে আমেরিকার যত প্রেসিডেন্ট ছিল, আর বলেন না তার নামটা, খুব মেধাবী একটা প্রেসিডেন্ট ছিল আমেরিকার, বারাক ওবামা। এটা সেদিনে পড়া, বারাক ওবামা তো বয়স আমার সমান হবে, ঠিক আছে? কি সুন্দর স্মার্ট একটা নাম ছিল তার, রোজভেল্ট, সেটা না, খুব বুদ্ধিমান, খুব কিউরিয়াসিটি ছিল তার, অনেক মেধাবী ছিল। নিক্সন তো ছিল, হ্যাঁ, নিক্সন, নিক্সন, ঠিক আছে? হ্যাঁ, নিক্সন নাম কে বলছে? আমি তার বই একটা অনুবাদ, এর বইয়ের একটা উর্দু অনুবাদ নিয়ে আমি একটা আর্টিকেল রেফারেন্স দিয়েছিলাম আর কি, এই নিক্সন থেকে শুরু করে, নিক্সন, নিক্সন, নিক্সন থেকে শুরু করে, রুজভেল্ট থেকে শুরু করে, বুশ, বুশের আগে পরে, রিগান আগে পরে, আমি অন্তত 10 জন আমেরিকান প্রেসিডেন্টে তাদের বক্তব্যে উদ্ধৃতি আমি নিয়ে আসছি আমার কিছু আর্টিকেলে, সেটা আমি বিদেশে একটা জার্নালে ছেপেছে আমার লেখাটা। ওখানে প্রায় 8 থেকে 10 জন বা তার কম বেশ মার্কিন প্রেসিডেন্টদের উক্তি নিয়ে আসছি, প্রত্যেকে যারা এই কথা বলেছে যে বাইতুল মুকদ্দাসে কাজ করার জন্য ঈশ্বর আমাদেরকে হুকুম দিয়েছেন, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য কে হুকুম দিয়েছে? মানে আল্লাহ, আল্লাহ তাদেরকে প্রেরণ করছে এই জন্য, মানে একটা আধ্যাত্মিক একটা তাড়না আছে। তাহলে দেখেন, আমাদের সাথে চিন্তার কাছাকাছি, ইসলামের সাথে কাছাকাছি কি আমেরিকানরা নাকি কমিউনিস্টরা? কিন্তু আল্লাহ পাক কোনো জায়গায় পাবেন কমিউনিস্টদেরকে প্রধান শত্রু হিসেবে নিয়ে আসছে এখানে? এদের কথা বলছে, এদের আলোচনাই নেই আছে এখানে? আলোচনাই নেই, মগদের তো নাম কিচ্ছু নেই এখানে। ইয়াজুজ মাজুজের কথা একটু আসছে, করেছে, খুবই অল্প জায়গার মধ্যে আসছে এদের। বারবার আল্লাহ পাকের একেবারে মানে ফোকাসের মূল জায়গাটা হচ্ছে কারা? ইহুদি এবং কি খ্রিস্টান। শত্রুতে কেন? এটা হচ্ছে এই মেম্বরটাতে কে বসবে, এই জায়গাটাতে কে দাঁড়াবে, এই প্ল্যাটফর্মটাতে কে দাঁড়াবে। এই প্ল্যাটফর্মটা আমি তৌহিদের প্ল্যাটফর্ম দিয়েছি দুনিয়াতে, এবং এই প্ল্যাটফর্মই ইহুদিদেরকে আমি দিয়েছি, এই প্ল্যাটফর্মটা বনি ইসরাইলকে দিয়েছি আমি, ইব্রাহিমের বংশধরের এই অংশটুকুকে আমি দিয়েছি এটা। তারা এই প্ল্যাটফর্মটাকে ধ্বংস করে দিল, তৌহিদের প্ল্যাটফর্মকে শিরকের প্ল্যাটফর্ম কী করে দিল, বানাইল। এবং এই প্ল্যাটফর্মটা ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী একটা প্ল্যাটফর্ম, তৌহিদের প্ল্যাটফর্ম, তারা সেটাকে ধ্বংস করলো। এদেরকে কান ধরে এখান থেকে আল্লাহ আউট করে দিলেন, মুসলমানদেরকে সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দিলেন। হ্যাঁ, এই সংঘাত, লিডারশিপের এই সংঘাত, নেতৃত্বের এই জায়গাটা আমাদের সাথে মুশরিকদের সাথে নয়, নেতৃত্বের সংঘাতের, আদর্শের সংঘাতের এই জায়গাটা আমাদের সাথে কমিউনিটির সাথে ওইভাবে নয় যেভাবে এদের সাথে। কারণ ওদেরকে আল্লাহ পাক নির্বাচিত করে মানব জাতির জন্য তৌহিদের দায়িত্ব দিয়ে, শুধু তৌহিদের আকীদা এবং আদর্শের দায়িত্ব নয়, তৌহিদের একটা কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ পাক তাদেরকে তাওরা দিয়ে পাঠিয়েছেন, ব্যবস্থা, জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়েছেন। ফৌজদারি বিধান, আধ্যাত্মিক বিধান, সামাজিক বিধান, অর্থনৈতিক বিধান, বৈবাহিক বিধান, ব্যবসায়িক বিধান, যুদ্ধের বিধান, শান্তির বিধান, সব রকমের বিধান দিয়ে, কমপ্লিট একটা ব্যবস্থা দিয়ে, আবার একটা বিশ্বাস দিয়ে, আদর্শ দিয়ে, পুরো একটা জাতি 1000 বছর ধরে মানব জাতির নেতৃত্ব দেওয়ার মতো একটা যোগ্যতা ছিল বা দিয়েছে তারা সেরকমভাবে। কিন্তু ওই নিজের নিয়ামত
একটাকেই তারা ধূলিসাৎ করে দিল, ওটাকে তারা কি করলো নষ্ট করে দিল, নিজেরা নিজেরা নষ্ট করলো। তখন আল্লাহ পাক রিপ্লেস করলেন, দায়িত্ব রিপ্লেস করে দিলেন, ওদেরকে সরিয়ে দিলেন। এই জায়গায় অটোমেটিকলি মুক্ত হয়ে যাচ্ছে এখানে কারা, কে মুক্ত হয়ে যাচ্ছে এখানে? ইহুদিরা, হ্যাঁ বনি ইসরায়েল, এখানে আমাদের আলোচনা চলে আসছে এখানে, কারণ এটা সংঘাতটা তাদের সাথে আমাদের ডাইরেক্ট সংঘাত। ঠিক আছে, তারা যে কাজটা পারা নাই, এখন ওই কাজটা উম্মতে মুহাম্মদিয়াকে কি করতে হবে, নিতে হচ্ছে উম্মতে মুহাম্মদিয়াকে। এজন্য আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কেন ওই জায়গাটা থেকে তারা যে অপসার হয়েছে, এই জায়গা থেকে লিডারশিপের জায়গা থেকে, তৌহিদবাদী সভ্যতার নেতৃত্বের জায়গা থেকে, তৌহিদবাদী জীবন ব্যবস্থার নেতৃত্বের জায়গা থেকে তারা যে অপসারিত হয়েছে এবং মুসলিমরা সেখানে রিপ্লেস হয়েছে, এবং মুসলিমরা 1500 বছর পৃথিবীতে রয়েছে এখন, এর মধ্যে 1200-1300 বছর মুসলমান ডাইরেক্ট রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল, খেলাফতার আসাদের মাধ্যমে, বনু উমাইয়ার মাধ্যমে, বনু আব্বাসের মাধ্যমে, তুর্কি খেলাফতের মাধ্যমে প্রায় 1200-1300 বছর ক্ষমতায় ছিল মুসলমানরা। আচ্ছা, এই জায়গাটাকে আল্লাহ রিপ্লেস করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে তাদের জায়গায় নিয়ে আসছেন, কিন্তু ওরা কি কখনো এই নেতৃত্বের লোভটাকে তারা কি কখনো ছাড়বে নাকি? কখনো ছাড়বে? তারা পুনরায় পুনরায় চাইবে যে কি না মুসলমান না, আমরা আবার কি করবো এখানে যাবো, আমরা চাইবে কিনা? এই জন্য আল্লাহ মুসলমানদের বলা সাবধান, নেতৃত্ব তোদেরকে দিছি, এটা সারিস না, এটা দলিল রাখ, এটা এই প্ল্যাটফর্মে সারিস না, কোরআনটাকে ঠিক রাখবা, কোরআনটাকে বিশুদ্ধ তৌরাতের মধ্যে বিকৃত করিও না, ওদের মতো শিরিকে লিপ্ত হইও না, ওদের মতো ফাইজলামি করিও না, ওদের মতো পুঁজিবাদী সুদভিত্তিক ওইদিকে যাইও না, ওদের মতো নারী পুরুষে অবাধ মেলামেশার দিকে যাইও না, ওদের মতো নবীদেরকে হত্যা করিও না, ওদের মতো যত রকমের আরও যা যা বলি সেলের কুকির এখানে আল্লাহ পাক বলছে সবগুলো এখানে বলবে এখানে সামনে, ওগুলো থেকে সাবধান 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 সাবধান। তোদেরকে কি দুধের জায়গায় নিয়ে আসছি? ওই বাড়িতে তোদেরকে বুঝিয়ে দিয়েছি, ওই RSBS PS খদিয়ান দিয়ে নতুন খদিয়ান তৈরি করে তোদেরকে বুঝিয়ে দিয়েছে। এখন ওরা কিন্তু আশেপাশে সব গুন্ডা মান্ডাগুলো সব কিন্তু আছে, কিন্তু ওরা বিয়াদের কারণে অপসারিত হয়েছে, কিন্তু এরা কিন্তু তোমাদের ডিস্টার্ব করবে প্রতিনিয়ত, এই ডিস্টার্ব করতে চায় আমাদেরকে, ঠিক কিনা? এই বিয়াদব এবং এই অসভ্য পথভ্রষ্ট ড্রিল এবং এই রিভোল্ট সম্প্রদায়, এরাই প্রটেস্ট্যান্ট রূপে, এই ক্যাথলিক রূপে, আমেরিকার রূপ ধারণ করে, জাতিসংঘের রূপ ধারণ করে, ইউরোপের রূপ ধারণ করে, গণতন্ত্রের রূপ ধারণ করে, এক একভাবে এক এক ডাইভার্সিটির মাধ্যমে এক এক রূপান্তর দিয়ে, এক এক বিবর্তন দিয়ে এরা মুসলমানদেরকে চতুর্দিক থেকে এরা কী করতেছে? বারবার খোঁজা মারতেছে, ঠিক কিনা? শিক্ষা প্রকল্প এদের, রাজনৈতিক প্রকল্প এদের, বাইতুল মুকদ্দাসকেও সামরিকভাবে ধ্বংস করতে চায় এরা, এবং শুধু সেটা না, এরা আরও আগে গ্রেট ইসরায়েল তারা নির্মাণ করবে, এরপরে এখন তো হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার, সামনে আসবে দজ্জালি ওয়ার্ল্ড অর্ডার, এটা এটা একবার ডাইরেক্ট চূড়ান্ত লড়াই আমাদের সাথে তাদের হবে। তো নেতৃত্বটাকে আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন তাদেরকে, তারা তো নিজেরা নিজেরা স্বেচ্ছায় সরে যায় না এখান থেকে, তারা আমাদের তারা ইসলামও গ্রহণ তারা করে নাই, সুতরাং আমাদের জন্য থ্রেট বর্তমান আছে না নাই, হুমকি আছে কিনা আমাদের জন্য? কিছু হবে না, কারণ রক্ষা কবস্থ আছে আমাদের, আছে কিনা? কি আছে? তাবিজ আছে না? তাবিজ, এখানে তাবিজ আছে হাতের মধ্যে, কোমরে তাবিজ, এটা নাকি? এটা কি রক্ষা কবচ? রক্ষা কবচ মানে আমরা এই রক্ষা কবচটা নষ্ট করি নাই, আমরা এখনও ওইটাকে ধরে রাখছি। আমি গত সপ্তাহে বলেছিলাম রাষ্ট্র নাই, ক্ষমতা নাই, অর্থ নাই, কিছু নাই, বাহিনী নাই, কিন্তু আমাদের কোরআনটা 1500 বছর কোরআনটা আমাদের অন্তরে ঠিক ঠিক মতো আছে, রাষ্ট্র নেই, জনগণ আমাদের আছে, জনগণের মধ্যে অর্ধেক মোনাফেক, তিন ভাগে দুই ভাগ ধরলাম, বা প্রগতিশীল, হাফ প্রগতিশীল, সংশয়বাদী, নানা বাদ দিলেও কিন্তু একটা বিপুল পরিমাণে যে তৌহিদবাদী জনতা মুসলমানদের আছে সেটা অন্য কোনো জাতির আছে নাই। একবারে পৃথিবীতে যদি আমি ধরি যে 10 কোটি যদি মুসলমান দেখে তৌহিদবাদী একেবারে, এটা কিন্তু এটা কম নাকি যে 10 কোটি লড়াই করবে ইনশাল্লাহ, ঠিক কিনা? আপনারা তো বলেন যে মুসলমান কয় কোটি? 200 কোটি, 150 কোটি, 170 কোটি, 180 কোটি, 150 কোটি মুসলমান বলে, বলবেন এখন 150 কোটি মুসলমান? তো অর্ধেকে তো এখানে মোনাফেকদের কাতার এখানে, হ্যাঁ রাগ করিয়েন না, হ্যাঁ আর আমরা আপনারা যারা আছি আমাদের মধ্যে অর্ধেক গাফেল, অলস, কেমন লেল করো না, ঠিক আছে, নামাজের মধ্যে গাফেল, কোরআন শরীফ তেলাওয়াত করো না, তো এই হিসেব করে পরে কয় কোটি হয়ে যাবে, তো কয় কোটি, তো এই যে কয় কোটি বিশুদ্ধবাদী মুসলমান আছে তার 100 ভাগের 1000 ভাগ এক ভাগ হতো অন্য কোনো এই ধর্মের মধ্যে, সে ধর্মের অনুসারী মুখলেস অনুসারী বা নিষ্ঠাপ অনুসারী পাওয়া যাবে, অন্য ধর্মের নাই, সব মুশরিক, অন্য সব ধর্মতে শিরিকে ভরে গেছে এখানে। সুতরাং আলাপটা গুরুত্বপূর্ণ বনি ইসরায়েলের জন্য না, আলাপটা বনি ইসরায়েলের আলাপ এটা গুরুত্বপূর্ণ বনি ইসরায়েলের জন্য নয়, বনি ইসরায়েলের এই আলাপটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ইয়া বনি ইসরায়েল বলছে যে এটা ও এটা তো নেতানিয়াহুকে বলছে, ইহুদিদেরকে আল্লাহ বলতেছে না, এটা আপনাকে সাবধান করতেছে, তাহলে
শত্রুতা এটা আদর্শিক দূরত্বের কারণে নয়। আদর্শিক দূরত্ব ইহুদিদের চেয়ে মুশরিকদের সাথে আমাদের দূরত্বটা আরো বেশি, ঠিক কিনা? কথা না বুঝলে একটু বলি, মানে আদর্শিকভাবে আরো বেশি দূরে, আমরা আল্লাহকে মানেই না, মুসাকে মানেই না, নবীদেরকে অস্বীকার করে ব্যাপারটা, সেই জন্য তো তারা শত্রু তা না। আদর্শিক কারণ হইলে কমিউনিস্ট এক নম্বর শত্রু আমাদের, যদি কি কারণে হয়ে থাকে, আদর্শিক কারণ যদি হয়ে থাকে কি কারণে, আদর্শিক কারণ হয়ে থাকলে কারা এক নম্বর শত্রু আমাদের, নাস্তিকরা। নাস্তিকদের আলাপ কোরআন শরীফে আপনি পাইছেন কোথাও? এখানে নামাজের মধ্যে সুরে ফাতে হাতে গালি দিচ্ছে কি ইহুদিদের, খ্রিস্টানদেরকে, নাস্তিকদেরকে, গাইরিল মুশরিকিনা ওয়ালাল ওয়ালাল মুলহিদিন, এরকম বলছে নাকি? বলছে বলো নেই আল্লাহ পাক? আদর্শিক দূরত্বের সাথে যাদের আমাদের লড়াই তারা আমাদের মূল শত্রু না, বরং আমাদের ঘরে আমাদের শত্রু। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের দ্বিতীয় স্ত্রী হাজারা গর্ভে জন্ম নেওয়া বনি ইসমাইল থেকে ইসলাম ধর্মের উৎপত্তি, ইসলাম নবী মুহাম্মদ ইসলামের উৎপত্তি আগমন হয়, এবং এই ইব্রাহিম ইসলামের আরেক স্ত্রী সারার গর্ভে বনি ইসহাক বা বনি ইসরায়েলের আগমন ঘটে। ঘরের মধ্যেই শত্রুতাটা, বুঝাচ্ছে? এরা আমাদের সৎ ভাই, এরা আমাদের কী ভাই? সৎ ভাই। আমাদের বাবাকে ইব্রাহিম, তাদের বাবাকে ইব্রাহিম, আমাদের সৎ মার নাম কি? সারা। আমাদের আসল আপন মার নাম কি? হাজারা। আবার তাদের আপন মার নাম হচ্ছে সারা, হ্যাঁ, আর তাদের সৎ মার নাম হচ্ছে কি? হাজারা। আমি উল্টে বলে ফেলছি না কোনো, ঠিক আছে বলো আমার, জি হাজারা, আমাদের আরব বংশের মধ্যে হাজারা। তো লড়াইটা আমাদের ঘরের ভিতরে কিনা, কথা মাথা পেছ লাগে যাচ্ছে না? লড়াইটা আমাদের ঘরের ভিতরে কিনা, আমাদের ঘরের ভিতরে। ইহুদিরা কারা? এরা আমাদের। তৌরা, জবুর, ইঞ্জিল, বাইতুল মুকদ্দাস, ইব্রাহিম ইসলাম, হাজারা, সারা সব আমরা, আমরাই। এরা এই আমাদের নবীর নেতৃত্ব তারা মানে নাই, আল্লাহ বা তাদেরকে নেতৃত্বকে সরিয়ে দিয়েছেন, তারা কিন্তু বারবার কিন্তু আবার করবে, কিন্তু তাদের আর আসার সুযোগ নেই। হ্যাঁ, আজকেও সুযোগ আছে খ্রিস্টানদের ইহুদিদের নেতৃত্বে আসার। তারপর বাইতুল মুকদ্দাস আয়দেরকে আমরা কাবা শরীফে ছাপিয়ে দিয়ে দিতে পারবো, ঠিক আছে? এবং এখানেও তারা চলে আসতে পারবে, ইহুদি খ্রিস্টানরা, যদি তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি সব যদি মানে, তাহলে তারা তো আবার তো তারা হচ্ছে, কিন্তু তারা সেটা কখনো করবে না। কোরআন বাদ দিয়ে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাদ দিয়ে, ইসলামের দাওয়াত বাদ দিয়ে, তারা ওই আগেকার সাম্প্রদায়িক চেতনা নিয়ে তারা কি করতে চায়? ক্ষমতায় তারা আসতে চায়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত আয়াত এবং এক আয়াত, দুটো আয়াতের উপস্থাপনা, দুটো আয়াতের সম্বোধন, দুটো আয়াতের কন্টেন্ট, ন্যারেটিভ, অর্থ, তাৎপর্য একই। আগের আয়াত, গত সপ্তাহের আয়াত, আয়াত যেটা নাকি এই 40 নম্বর আয়াত, সেখানেও বলতেছেন আল্লাহবাক, ইয়া বনি ইসরাইল উযকুরু নিয়মাতি আল্লাতি আনআমতু আলাইকুম। আবার আল্লাহ বলতেছেন একই জায়গার মধ্যে, ইয়া বনি ইসরাইল উযকুরু নিয়মাতি আল্লাতি আনআমতু আলাইকুম। এই নিয়ামতটা হচ্ছে কিসের নিয়ামত? তাহলে কিসের নিয়ামত বলেন না? তৌহিদের নিয়ামত। তৌহিদের নিয়ামত আল্লাহবাক পুরো জাতি হিসেবে আর কেউ দেননি, জাতি হিসেবে আল্লাহবাক তাদেরকে এটা দিয়েছিল। এখন এটা কোরআনে আনার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো আল্লাপাক এই নিয়ামত থেকে, এই নিয়ামতের অমূল্যায়ন কারণে তাদেরকে এখান থেকে আল্লাপাক কী করেছে, পদচ্যুত করেছে, তাদেরকে আল্লাপাক এখান থেকে সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে মুসলমানদেরকে এখানে যেহেতু এখানে নিয়ে আসতে স্থির করছে, এখন যেন কিয়ামত পর্যন্ত যেন মুসলমানদের লিডারশিপ কী থাকে এই জায়গায় সাস্টেন করে। সুরাইয়া বাকরার ইহুদ বিরোধী মোটিভেশন, সুরাইয়া বাকরার ইহুদ বিরোধী মোটিভেশন, এটা হলো মুসলমানদের নেতৃত্বটাকে যেন সাস্টেন করার জন্য মনস্তাত্ত্বিক বা আমাদেরকে যেন আমরা যেন ওদের থেকে শিখি, আমাদের মধ্যে যেন এরকম বিচ্যুতি না আসে, ঠিক আছে? এই জন্য সাবধান হওয়ার জন্য আল্লাহ বারবার নিয়ে আসছে, ও আন্নি ফদ্দালতুকুম আলাল আলামিন, পুরো জগতের উপর আমি তো তোমাদেরকে কী করেছিলাম, হ্যাঁ, আমি তোমাদেরকে এই শ্রেষ্ঠত্ব আমি তোমাদেরকে দিয়েছিলাম, মর্যাদাবান করেছিলাম আমি। তো পৃষ্ঠাকে পৃষ্ঠা তাফসির করতে পারতেছি না, আয়াতকে আয়াত তাফসির করতে পারতেছি না, মানে কোরআনের মূল মেসেজটা একটু বোঝার চেষ্টা করতে হবে। এখন কঠিন কাজ, শত্রুকে চিনের মতো কঠিন কাজ আর কিছু নেই।
তাহলে এই পর্যন্ত বক্তব্য তারা কি এটা বুঝতে পেরেছেন কেন তারা আমাদের শত্রু? এটা কোনো বিদ্বেষগত কারণে? হ্যাঁ, এটা হলো আপন, এটা এই লড়াইটা আপন হওয়ার কারণে হয়েছে। তারা, তোরাই তো আপন ছিলি, তোরাই তো আমাদের বাবা ইব্রাহিমের সন্তান ছিলি। কথাটা ছিল এরকম, তোমরা এতদিন ওনাদের ওই নবী হাজার বছর বনি ইসরায়েল নবীদেরকে তোমরা মানছো, এখন বনি ইসমাইল থেকে নবী আসছে, হিজাবটা সহজ ছিল। তোমরা যদি সত্যিকার তহিদবাদী হইতে তাহলে তোমরা এখন এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব তোমরা মেনে নাও, ব্যাপারটা এরকম ছিল, কিন্তু তারা সেটা করলো না। এই এখান থেকে গণ্ডগোলটা শুরু হয়ে গেলো। এটা আমাদের একটা নিজস্ব ক্লেশ, তহিদবাদী সভ্যতা এই ভিতরের নিজস্ব ক্লেশ। কিছু লোক যারাই তহিদের ধারক বাহক ছিল তারা তহিদকে কী করে দিল, ছেড়ে দিল। আল্লাহ পাক আরেকটা জাতিকে নিয়ে আসলো তাদের সামনে, তহিদে যারা কি ধারক বাহক হয়ে গেছে। এবার আপনারা বলেন, বিগত 1500 বছরে আমাদের উপরে এমন কোন ফিতনা বাকি আছে যে ফিতনা আমাদেরকে গ্রাস করে নাই? বলেন, রাজনৈতিক ফিতনা, আদর্শিক ফিতনা, পরস্পর মারামারি। এই যে কারবালার মাস বলতেছে মহরম মাসটাকে, জুমার সময় তো প্রশ্ন করলেন, কতবারটি ফিতনা হয়ে গেলো না? মুসলমানদের মধ্যে দুটো গ্রুপ হয়ে গেলো, শিয়া সুন্নি দুটো গ্রুপ হয়ে গেলো, আর সাহাবাদের মধ্যেই লড়াইটা হইলো যে সাহাবে এখান থেকে আমরা আদর্শ মানি, আবার এখানেই আবার লড়াইটা হলো, এটা নিয়ে আবার উম্মতের মধ্যে একটা বিরাট প্রশ্ন দেখা দিল। তাহলে সাহাবাই কেরামদের ঘর বক্তব্য কী হবে? তো সালাফের বক্তব্য হচ্ছে, সাহাবাই কেরাম যে অবস্থায় থাকুক, যতই তাদের মধ্যে ক্লেশ থাকুক, তাদের প্রত্যেককে ভালোবাসা হচ্ছে এটা ইমানের আলামত, তাদের কারো বিষয়ে বিদ্বেষ পোষণ করা হচ্ছে নেফাকের আলামত। এটা সালাফের বক্তব্য, আমাদের বক্তব্য সেটা। তো সাহাবাদের মধ্যে একটা সংঘাত হয়ে গেল, বনু উমাইয়ারা আবার একটা জুলুম করলো, আব্বাসিয়ারা আবার এক টাইপের হলো, এরপরে গ্রিক সভ্যতার দর্শন শাস্ত্র এসে মুসলমানদের পুরো স্কুল অফ থটকে তারা কি করে দিল, একটা এই প্রকম্প তৈরি করে দিল। কোরআন সুন্না থেকে সরে ঢুকে গেল কি রোমান ফালসাফা, মুসলমানদের মধ্যে একটা বিরাট জামাত মুতাজালা হয়ে গেল, ফালসাফাদের বিরাট একটা অংশ, মুতাকাল্লিমিনদের মধ্যে একটা কট্টরপন্থী অংশ হয়ে গেল, আবার মুহাদ্দিসদের মধ্যে তার বিরুদ্ধে প্রতি আরেকটা গোলাতুল মুহাদ্দিসিন তৈরি হয়ে গেল। হ্যাঁ, মুতাকাল্লিমিনদের মতো এই যে ইতিহাসের বিভিন্ন এই অস্থিরতা ইসলামে সৃষ্টি হয়েছে কি হয় নাই, বিরাট বিরাট বই তৈরি হলো। এখন আসল কোনটা হোক, কে কোরআনটা? আমরা কি কোরআনকে কোরআন হিসেবে বুঝবো, নাকি কোরআনকে আমরা গ্রিক দর্শন দিয়ে গ্রিক চিন্তা দিয়ে বুঝবো? এরপর ক্রুসেডার লড়াই আসলো, আবার ক্রুসেডরা আমাদেরকে আক্রমণ করতে লাগলো, প্রায় 150 বছর থেকে শুরু করে 200 বছরের কাছাকাছি ক্রুসেডার মায়ের সহ্য করতে হলো। এরপরে আর এক চূড়ান্ত মায়ের আসলো আমাদের উপরে, তাড়াতাড়িদের আক্রমণ। কাদের আক্রমণ? তাড়াতাড়িদের আক্রমণ। হ্যাঁ, আস্তে আস্তে ইতিহাসের শেষ মাইটটা চলে আসলো আমাদের উপরে, ইউরোপিয়ানদের উত্তাল হয়ে গেলো, ঠিক কিনা? এটা ইতিহাসের শেষ লড়াই। আচ্ছা দেখেন ভাই, এত সংকট সাহাবাদের জমানা থেকে শুরু করে এই পর্যন্ত 1446 হিজরি পর্যন্ত এত সংকট, আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? হ্যাঁ, কতগুলো একেবারে মুনাফিক এই জাতি তৈরি হয়ে গেছে মুসলমানদের মধ্যে। হ্যাঁ, এবং বিভক্তি, জাতিতবাদের নামে বিভক্তি বিভক্তি বিভক্তি। কোথায় আমেরিকা, কোথায় ইউরোপ, আপনার কোথায় রাশিয়া, কোথায় চীন, কোথায় ইহুদিরা, ঠিক কিনা? এমনকি এখান থেকে হিন্দুস্তানও কত দূরে, কিন্তু নিজের ঘরে আরে আমার জঙ্গি বলে ধরে নেই কিনা, আমাকে আবার জঙ্গি মনে করে কিনা, কোথায় তরুণরা বসতে পারতেছে না, মানে ঘরের মধ্যে বিদ্যুৎ সন্ত্রস্ত, পরিবার থেকে বাধা, রাষ্ট্র থেকে বাধা, সমাজ থেকে বাধা, মিডিয়া থেকে বাধা, এমন একটা কঠিন অবস্থা মুসলমান যাচ্ছি। একবারে শুরু থেকে ইসলাম যে 1500 বছরে কত অস্থিরতা আছে, আপনারা বলেন ইসলাম এত কিছুর পরও ইসলাম কি মিটে গেছে? হ্যাঁ, মিটে গেছে ইসলাম? ইসলাম বহাল, তুমি যে ইসলামটা আছে, বিশুদ্ধ কোরআনটা আছে, এবং এই জমানার মধ্যে, এত কঠিন জমানার মধ্যে ইসলাম সামরিকভাবে কিন্তু আবার কী লাভ করছে, আবার বিজয় লাভ করছে কয়েকটা জায়গার মধ্যে। তাহলে সিমটম বলতেছে অরাজকতা আসবে, নানা অবস্থা তৈরি হবে, কিন্তু ইসলাম কি হবে না, বিলুপ্ত হবে না, ইসলাম বিলুপ্ত হয় নাই এ পর্যন্ত। তার মানে কি সামনে হবার কোনো চান্স আছে? সামনে হবার কোনো চান্স, কোনো সুযোগ নেই, সুযোগ নাই, এটাও একদম বাস্তব। কারণ অলরেডি বাইতুল মুকদ্দাসের এলাকায় তাইফ মনসুরা কি হয়ে গেছে, মনে সামরিকভাবে কি হয়েছে, তারা দাঁড়িয়ে যেতে পারছে। আগে বলতেছে এই জমানায় জিহাদ চলবে না, হামাস এখন গণতন্ত্র করতেছে, রাজনীতি করতেছে, নির্বাচন করে দেন গাজায় ঠিকই আছে, এখন কি নির্বাচন করে ঠিকই আছে না, এখন বিগত 9 মাস কীভাবে ঠিকই আছে, এরা মিজাইল দিয়ে ঠিক আছে তারা।
তো ইসলাম সামরিকভাবে ঠিক গেছে, ঠিক যাচ্ছে এখন জায়গায় 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 জায়গায়, তাহলে বোঝা যাচ্ছে দেখি ইসলামটা সাস্টেন করবে। সুতরাং এখানে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর কোরআনের রক্ষক অবস্থা আছেই আছে আমাদের। এখন আমাদের যেটা করতে হবে, এই বিজয়টাকে একটা চূড়ান্ত ধারায় কী করা নিয়ে যাওয়া, আর তার জন্য ইহুদি চরিত্রটা পড়তে হবে। আজকে যতটুকু বিপর্যয় তার জন্য হলো এই আল কোরআনে বর্ণিত যতগুলো ইহুদের ক্যারিটারিয়া, ইহুদের যতগুলো ক্যারেক্টার, ইহুদিদের যতগুলো চরিত্র বলছে, এই প্রত্যেকটা চরিত্র আমাদের মধ্যে আছে। একটা চরিত্রকে বিদায় করব, এক কদম এগিয়ে যাব। দুই নম্বর চরিত্রকে বিদায় করব, ইহুদিবাদী চরিত্র যেগুলো আমাদের মধ্যে ঢুকছে, দ্বিতীয় কদম এগিয়ে যাব। ইহুদিবাদী তিন নম্বর চরিত্রটা বাদ দিব যেদিন, সেদিন আমরা তৃতীয় কদম এগিয়ে যাব। ইহুদিবাদী চার নম্বর চতুর্থ নম্বর চরিত্র যেদিন বাদ দিব, আমরা চতুর্থ কদম এগিয়ে যাব। ইহুদিবাদী পঞ্চম ক্যারেক্টারটা যেদিন বাদ দিব, ওই দিন আমরা পঞ্চম কদম এগিয়ে যাব আমরা। এটি হচ্ছে মূল কথা, নাকি না? এই জন্য সুরে বাকারা, দেখ দেখো তোমরা ইহুদিরা কী করছে, দেখো তোমরা ইহুদিরা কী করছে, স্মরণ করো ইহুদিরা কী করছে। বলতে 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 আল্লাহ পাক একবারে আয়াতের পর আয়াত, পৃষ্ঠার পর পৃষ্ঠা, রুকুর পর রুকু, পাড়ার পর পাড়া আল্লাহ পাক শুধু নেতার কথা আলোচনা করতেছে। যে যেহেতু লিডারশিপের রিপ্লেস হয়ে গেছে, এখন তৌহিদবাদী নিউ সিভিলাইজেশন হচ্ছে মুসলমানরা, সুতরাং আর যেন কেউ পর্যন্ত তোমরা যেন কিনা হয়, তোমরা যেন এদের মতো কিনা হও, নষ্ট না হও, এটাই খেয়াল রাখতে হবে। তো এই এইটা হচ্ছে মূল কথা এই আয়াতের, ইয়া বনি ইসরাঈল উযকুরু নিয়ামতি আনআমতু আলাইকুম। আমরা সবাই আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ আলা নিয়ামতিল ইসলাম, আলহামদুলিল্লাহ আলা নিয়ামতিত তাওহীদ। আমরা সবাই তাওহীদের নিয়ামতের উপর আমরা কী করতেছি, আমরা শুকরিয়া আদায় করতেছি। ওদের তাওহীদের নিয়ামত ছিল, নিয়ামত থেকে তারা ছেড়ে দিয়েছে। আমাদেরও তাওহীদের নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আমরা এখনও পর্যন্ত তাওহীদের নিয়ামতকে আমরা কী করে আছি, ধারণ করে আমরা আমরা আসি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আগামীতে অনেকগুলো বয়ান এখানে আসবে ইনশাল্লাহ। আজকে ভূমিকা অলম্ব হয়ে গেলো, তো মোটামুটি আমরা তো মূল ফ্যাক্টর তো বুঝছি, আমরা মূল ফ্যাক্টটা বুঝছি, আমরা কারণটা বুঝছি এবং বাস্তবতা বুঝছি আমরা। এবার আমরা আমাদের সামনে চলা ইহুদিবাদী চরিত্রগুলো সম্পর্কে একটু ডিটেলস ইতিহাসটা জানবো, জেনে আমরা আমাদের শত্রুকে আমরা পরিষ্কার আমরা এই জন্য জানবো যেন ওই শত্রুর চরিত্র আমার মধ্যে না আসে। দুইটা কারণে আমরা জানবো শত্রুকে, কটা কারণে? দুইটা কারণে, একটা হলো শত্রুর চরিত্র যেন আমাদের মধ্যে না আসে, দুই নম্বর শত্রুকে আল্লাহ সরিয়ে দিয়েছেন, সে স্বেচ্ছা কিন্তু সরে নাই। হ্যাঁ, এখন ওই জায়গায় আমরা আসছি, কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত তারা কী করবে আমার বিরুদ্ধে, তারা কি চক্রান্ত তারা কী করবে, আদর্শিক দূরত্বের কারণে নয়, বরং নেতৃত্বের এটা অভিমানের কারণে, নেতৃত্বের এটা এই অংশীদারিত্বের কারণে এই লড়াইটা। এটা এমন না যে তারা একেবারে আমাদের আদর্শ থেকে বহু দূরে, আমাদের আদর্শ থেকে দূরে হচ্ছে বিষয় হচ্ছে দূরে হলো কমনই অন্যরা, কিন্তু তারা হলো বরং তারা কোনো না কোনোভাবে তারা তোরাত কথা মানে, যদিও তারা তলমুদে বিশ্বাসী। এখন গত আলোচনা বলছিলাম তারা কিন্তু তাওরাত থেকে তলমুদে চলে আসছে, এখন বানাওয়ার দিকে চলে আসছে, যেমন হিন্দুরা বেদ থেকে চলে আসছে, আপনার এই যে কি মহাভারত রামায়ণ ইত্যাদি চলে আসছে, মূল কথার কথা আর কি। তো এইভাবে ইহুদিরাও কিন্তু তারা কিন্তু আসলটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিল, তারপরেও কিন্তু মুসাকে, মুজেস, হারুনকে, এরন, ইসহাককে, আইজাক, ইসমাইলকে, সুলাইমানকে সুলাইমান, দাউদকে ডেভিড, ইব্রাহিমকে আব্রাহিম বলা, লক্ষ লক্ষ ডেভিড, লক্ষ লক্ষ আব্রাহাম, লক্ষ লক্ষ সুলাইমান, এরন, আমার নাম হারুন, হ্যাঁ হারুন ইহুদি নই, মিস্টার এরন, এরন এরন যাতে মুসলমান বলছে হারুন, এরন মুসা মানে মুজেস, লাখ 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 কোটি কোটি মুজেস, লাখ লাখ এরন, লাখ লাখ আইজাক, আইজাক, লাখ লাখ জ্যাকব, জ্যাকব মানে ইয়াকুব, এদের ঘর আসে না নাই, আসে না নাই। তো এরা কি পুরো সরে গেছে এখান থেকে, পুরো মুশরিক হয়ে গেছে, পুরো একবার নাস্তিক হয়ে গেছে, পুরো কমিউনিস্ট হয়ে গেছে? না, হয় নাই। তারা কিন্তু এটা সুযোগ পেলে কিন্তু এখানে কিন্তু চেষ্টা করবে আবার এই নেতৃত্বে আসার জন্য, ওই প্ল্যাটফর্মে আসবে, কিন্তু তৌহিদ তারা গ্রহণ করবে না। তা আল্লাহ বলছেন যতক্ষণ তৌহিদ গ্রহণ করবি না নেতৃত্ব পাবি না তোরা, যতই দাজ্জাল আসুক না কেন দুধের পক্ষে পাবে নেতৃত্ব তারা করে দিল, নেতৃত্ব পাওয়াটা সহজ তাদের জন্য। আজকে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কি ফিলিস্তিনে যুদ্ধ করবো না আর? হ্যাঁ, আমরা তোদেরকে ছেড়ে দিতে, ঠিক আছে তোরা নামাজ পড়া সব কিছু তোরা কর যা, এটা সেটা তো করবা না। উইদাউট তাওহীদ দেয়ার ইজ নো চান্স ফর লিডারশিপ তাদের জন্য, নো পসিবিলিটি, কোনো তাদের সম্ভাবনা নেই এখানে। হ্যাঁ, তাওহীদ আনো, তাওহীদ আনবে না তোরা লিডারশিপ পাবি না। আউফু বিয়াহাদি উফু বিয়াহাদিকুম, তাওহীদ আন আবার লিডার বানাবো, তাওহীদ আনবি না লিডারশিপ পাবি না, ওইটা পাবে মুসলমানরাই পাবে। এটা একটু কষ্ট মষ্ট বিধি দিয়ে ত্যাগ দিয়ে মুসলমানরাই পাবে, আমাদের জন্য থাকবে। সুতরাং আগামী দিনে আমরা হইলাম তাওহীদবাদী সভ্যতার কর্ণধার, আগামী দিনে আমরা কি নতুন সভ্যতা পৃথিবীর, আগামী দিনের আমরা হলাম কি গ্লোবাল অর্ডার, আগামী দিনে আমরা হচ্ছে এই নতুন সিভিলাইজেশন। হ্যাঁ, সেজন্য মোটিভেশনটা লাগবে সৌরা বাঁকড়া মোটিভেশন, শত্রুকে চিনার মোটিভেশন। আজকের আমার মেসেজটা কি, কাকে চিনার, শত্রুকে চিনার মোটিভেশন।